পিরোজপুরে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে থাকা সন্ধ্যা হালদার নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের ডাক্তার মোহাম্মদ নিজামউদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাকে ভর্তি করি। তিনি করোনায় আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত সন্ধ্যা হালদার পিরোজপুর পৌরসভার মুক্তাকাঠি গ্রামের সুশীল হালদারের স্ত্রী। পরে করোনা সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয় এবং সকালে তিনি মৃত্যুবরণ করেন।